ফুচকা এবং চটপটি ভালোবাসেন না এমন কোনো মানুষ নেই। আজকের ভিডিওটি হচ্ছে ফুচকা এবং চটপটি লাভারদের জন্য। ভোজন রসিক ফুচকা এবং চটপটি লাভার যারা আছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন আর এখানে এসে ফুচকা এবং চটপটিটা ট্রাই করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আপনারা নিজেরা এসে ট্রাই করবেন তা কিন্তু হবে না, ভিডিওটা শেয়ার করে দিলে ফুচকা এবং চটপটি লাভাররা এসে কিন্তু এখানে ফুচকা এবং চটপটি ট্রাই করতে পারবে। ভিডিও টাইটেল দেখেই কিন্তু লোকেশনটা চিনে ফেলার কথা। এই সুজন মামার বিখ্যাত চটপটি এবং ফুচকার দোকানটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের চিনিসপুর ইউনিয়নের কালীবাড়ি মন্দিরের ভিতরে। আর এটার বাহিরেও কিন্তু ওনার আরেকটা দোকান আছে, এটি কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় আমি পিন কমেন্টে বিস্তারিত লিখে দিব, তার ফোন নাম্বারও দিয়ে দিব। এই ফুচকা এবং চটপটি দোকানের ওনার সুজন মামা কিন্তু বিয়ে, গায়ে হলুদ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফুচকা এবং চটপটির অর্ডার নিয়ে থাকেন। আমার আর নিশাতের কাজই হচ্ছে নরসিংদী সহ সারা বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক জায়গার মধ্যে ঘুরতে যাওয়া, বিনোদন কেন্দ্রের মধ্যে ঘুরতে যাওয়া, নরসিংদী সহ সারা বাংলাদেশের বিভিন্ন খাবারকে এক্সপ্লোর করা। এগুলো ভালো লাগলে আমরা আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি যাতে আপনারাও গিয়ে ট্রাই করতে পারেন। নরসিংদী জেলার কয়েকটা জায়গার মধ্যে ভালো ফুচকা এবং চটপটি পাওয়া যায়, এর মধ্যে কিন্তু সুজন মামার এই ফুচকার দোকানটি অন্যতম। সুজন মামার ফুচকা এবং চটপটির স্পেশালিটি হচ্ছে উনি ফুচকা এবং চটপটিতে যেই ফুচকাটা ইউজ করেন এটা হচ্ছে হাতে ভাজা ফুচকা। এই ফুচকাটা যখন আপনি মুখে দিবেন তখন কিন্তু সাথে সাথে মিশে যাবে। অন্যান্য ফুচকা আছে যেগুলো মুখে দিলে মানে অন্যরকম ফিল হয়, কিন্তু এই ফুচকাটা যখন আপনি মুখে দিবেন সাথে সাথে কিন্তু এই ফুচকাটা মিশে যাবে। এখানে আসলে আপনারা ফুচকা এবং চটপটির পাশাপাশি ইন্ডিয়ান পানিপুরি, দই ফুচকা, বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন। সুজন মামা তার ফুচকা এবং চটপটিতে দুই ধরনের টক ইউজ করে থাকেন, একটা হচ্ছে তেঁতুল টক আর একটা হচ্ছে আমের টক। আপনারা ইচ্ছা মতো কিন্তু টক জাল মিষ্টি যেভাবেই চান উনি দিতে পারবেন। আর এখানে গেলে কিন্তু আপনারা মন্দিরের বাহিরে নানা ধরনের মিষ্টান্নের দোকান পাবেন, আপনারা ইচ্ছা করলে কিন্তু এই মিষ্টিগুলা ট্রাই করতে পারেন। আমি এবং নিশাত ফুচকা এবং চটপটি খেতে পছন্দ করি, তাই নরসিংদীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফুচকা এবং চটপটি আমি আর নিশাত ট্রাই করি। যেগুলো ভালো লাগে এগুলো কিন্তু আপনারা যাতে ট্রাই করতে পারেন শেয়ার করি। সুজন মামার ফুচকা চটপটিটাও আমাদের কাছে ভালো লাগে, তাই এখানে আমরা কিছুদিন পরে পরেই যাই ফুচকা চটপটি ট্রাই করার জন্য। চিনিসপুরের এই কালীবাড়িটা হচ্ছে কোলাহল মুক্ত আর পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর, হিউজ একটা জায়গা নিয়ে এই ফুচকার দোকানটি, তাই এখানে কিন্তু আমরা বারে বারে ছুটে আসি, ফ্রেন্ড সার্কেলদেরকেও নিয়ে আসি। সুজন মামার ফুচকার দোকান হচ্ছে দুইটা, একটা হচ্ছে কালীবাড়ির ভিতরে আর একটা হচ্ছে কালীবাড়ির বাইরে। আপনারা দুই জায়গার মধ্যে ট্রাই করতে পারেন। এরপরও যাদের বুঝতে সমস্যা হবে আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি। সুজন মামার বিখ্যাত ফুচকা এবং চটপটির দোকানটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার নরসিংদী সদরের চিনিসপুর ইউনিয়নের কালীবাড়িতে। এরপরও যাদের বুঝতে সমস্যা হবে পিন কমেন্টে বিস্তারিত লিখে দিব। আমাদের আজকের এই ভিডিওটি কিন্তু ঈদের পরে শ্যুট করা, আমরা কিন্তু ঈদের মধ্যে ঈদের বন্ধে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি, বিভিন্ন জায়গায় ফুড ট্রাই করতে গিয়েছি। আমরা কিন্তু সুজন মামার এখানে ঈদের পরেই গিয়েছিলাম। আমাদের ভালোবাসার মানুষ যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন, আপনাদের এলাকাতে ঘোরার কি কি জায়গা আছে বা কোন কোন খাবারগুলো বিখ্যাত অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ইনবক্স করবেন, আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলোকে এক্সপ্লোর করতে। আমাদেরকে যারা ভালোবাসেন, আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন, যারা আমাদেরকে সাপোর্ট দিয়ে এই জায়গায় নিয়ে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। আপনাদের সাথে যখন হুটহাট রাস্তাঘাটে দেখা হয়ে যায় তখন কিন্তু আপনাদের চোখ এবং কথাবার্তা দেখেই বুঝতে পারি আপনারা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন এবং সাপোর্ট দেন। বিশেষ করে যারা চটপটি এবং ফুচকা খেতে ভালোবাসেন তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব, আপনারা কিন্তু সুজন মামার ফুচকা এবং চটপটি ট্রাই করতে পারেন। আর অনেকেই আছেন ফুচকা এবং চটপটি খেতে পছন্দ করেন না, তারা না গেলেও পারেন। যারা পছন্দ করেন একমাত্র তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা করেছি, আপনারা গিয়ে ট্রাই করতে পারেন ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত নিশুজ ব্লসমের সঙ্গেই থাকুন। আমাদের পেজ নিশুজ ব্লসমকে এখনও যারা ফলো দেননি তারা অবশ্যই কিন্তু আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর সুজন মামার এখানে কারা কারা গিয়ে ফুচকা খেয়েছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।